গজারি উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের পক্ষ থেকে শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ের সম্পাদক, জাতীয় সংসদ সদস্য, মুন্সিগঞ্জের মাটি ও মানুষের নেতা অ্যাডভোকেট মিলাল কান্তি দাস। প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ রেফায়েতুল্লাহ খান তোতা, সিআইপি, সাবেক চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহিদ মোহাম্মদ লিটন, চেয়ারম্যান ভবেরচর ইউনিয়ন পরিষদ, ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাফিজুজ্জামান খান জিতু সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপিকা ফরিদা ইয়াসমিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আহ্বায়ক আওয়ামী যুব মহিলা লীগ গজারিয়া উপজেলা। শীতবস্ত্র বিতরণ শেষে প্রধান অতিথি অ্যাডভোকেট মিলাল কান্তি দাস বলেন, অতি সম্মানিত নেতৃবৃন্দ, আমার মায়েরা বোনেরা, আমি আপনাদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নারী বান্ধব আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি যদি বাংলাদেশে ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশে নারী আরো লাভবান হবে, তার জন্য আপনারা দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।